ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সাম্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। স্বৈর শাসনের পতনের পর বিজয়ের উচ্ছ্বাস নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গণে জড়ো হন। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমরা সুসংগত করি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোচনা সৃষ্টি করার চেষ্টা করছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য মানবিক অধিকার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দিলে বাংলাদেশের মানুষ তা ভালোভাবে নেবে না। ফাসিবাদ গেছে, আর এক নয়া ফাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করবে। বাংলাদেশের মানুষের যে শত্রু, তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যে কোনো সংস্কারের উদ্যোগকে বিএনপি স্বাগত জানাবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।